দেখাম আমি আপনার যে আইটিআই এর যেটু ফর্ম ফিল আপ হয়ে গেল, রেজিস্ট্রেশন হয়ে গেল, এতিয়া আপনার আপনার যে চুইজ আছে, যেটা আপনি ট্রেড লোব বিচার, সেই ট্রেডটো কেতিয়া কেনেকে চুজ করব আর কি কি তার গাইডলাইন দিয়া আছে, এই বস্তুবিল সম্পর্কে আপনার আজি আলোচনা করে জানাই দিম। যদি আপনি জানে তেতিয়াহলে ভাল কথা, আর যিসকলে না জানে তেওঁলোকৰ বাবে ভিডিওটো বনাই আছো। সো ভিডিওটো মন দি চাব। যদি আপনি ট্রেডর কারণে এপ্লাই করেছে, এতিয়া আপনার কাউন্সিলিং আহিব, ফার্স্ট কাউন্সিলিং হোক, সেকেন্ড কাউন্সিলিং হোক, থার্ড, ফোর্থ, চারিটা কাউন্সিলিং হয়ে যাব বা তাতকে বেশি হবো পারে। যদি চারিটা হব, আপনি কেনেকে ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, থার্ড কাউন্সিলিং কেনেকে এপ্লাই করব, ইয়ার কারণে আপনার প্রথমতে কই দিয়া হয়েছে যে আপনাদেরকে যেতিয়া ফিল্ড চুজ করব, এতিয়া আপনি ভালেকেটা ট্রেডর কারণে চুজ করব পারিব। সাপোজ আপনি ইলেকট্রিশিয়ান করব বা ফিটার, তারপর তারপর এই তারপর এই এনেদরে আপনি যেটু বিচারে সেইটো আপনি চুজ করব পারিব। গতি আপনার বহুতকেটা একবারে চুজ করিয়ে হবার। আর একটা কথা হল, যেতিয়া আপনি চুজ করবলে লব, তেতিয়া আপনার সম্মুখত আপনার যেটু ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, আপনি অনলাইন যেটা করেছিল, রেজিস্ট্রেশন যেটা করেছিল, সেই সময়ত আপনার ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা এপ্লাই করে দিয়েছিল, আপনার সেই সময়ত যদি আপনার ম্যাথ, সায়েন্স এইবিলাক বস্তু থাকে, তাহলে ইয়ার বাবে ইলিজিবিলিটি যেগুলা ট্রেড, এই ট্রেডবিলাক তার শো করব। আর যদি আপনার ম্যাথ, সায়েন্স নাইবা ইংলিশ যেগুলা ট্রেডের কারণে ইম্পর্টেন্ট হয়ে আছে, এইবিলাক যদি এই তিনটা বস্তু না থাকে, তাহলে এইকেটা আপনার কারণপরা তারপর হাইড হয়ে থাকবে, অর্থাৎ আপনার শো নকরব। গতি আপনি জাস্ট তাত দেখা পাব যে আপনি যেটু ট্রেডের কারণে, আপনি যদি ইলিজিবল হয়ে থাকে তাহলে আপনার শো করব, আর যদি ইলিজিবিলিটি নহয় তাহলে আপনার শোটো নকরে, তাহলে আপনি কি করব, জাস্ট এড বাটন এটা থাকবে, এড বাটন আপনি ক্লিক করে দিলে আপনার যেটু ট্রেড হয় সেটা চুজ করা হয়ে যাব। ইয়ার উপরে আপনার যদি ট্রেডটা চুজ করব, কেটামান বস্তু মনত রাখব লাগবে যে আপনি ট্রেডটো কোনটো এপরালে আছে, এস সি বিটি, এন সি বিটি, আর আছে আই এম সি, যেটু আছে হায়ার মানে পেমেন্ট করব লাগে কোর্সটোর কারণে। এইটু যদি আপনি এন সি বিটির কারণে লয় আছে, এন সি বিটির পর লয় আছে, তাহলে আপনি ন্যাশনাল লেভেলত গিয়ে আছে, যদি এস সি বিটি হয় স্টেট লেভেলত, আর আই এম সিটা হল হায়ার কোর্স ফিজ, সেটা ইয়ার কারণে আপনি ভালো কেটামান ফিজ দিব লাগে আই এম সির কারণে, আর আই এম সি গোটেকটা আই আই টি এত ইলিজিবলও নহয়। গতি আপনি যেটা চুজ করবেন এইকটা বস্তু মনত রাখব। তারপরে আছে আপনি যদি আপনি ফর্মটো ভেরিফিকেশন করা নাই, যেটা আপনি রেজিস্ট্রেশন করেছে কিন্তু ভেরিফিকেশন করা নাই, তেতিয়াহলে আপনি ফিল্ড চুজ করব নোৱাৰিব। গতি আপনি প্রথমতে আপনার রেজিস্ট্রার বা যিকোনো একটা গভর্নমেন্ট আই টি আইয়ের পর আপনি প্রথমতে রেজিস্ট্রেশনটো ভেরিফাই করে লোক বা কনফার্ম করে লোক। তারপর আপনার কি আছে, আপনি যদি ফাইল চুজ করব, তেতিয়া আপনার দুটা বক্স থাকবে, এটা হবো রাইট সাইডত, এটা থাকবে লেফট সাইডত। লেফট সাইডত আপনার বক্সও থাকবে, সেইটো যেটা আপনি ইলিজিবল আছে আপনি চুজ করার কারণে, সেই কারণে লেফট সাইডত আপনার যেগুলো ট্রেড দেখা যাব, এই ট্রেডবিল আপনি এই বস্তুবিল লোব পারে বলে আপনার একটা মানে ইলিজিবল হয় আপনি এই দেখাব। আর নেক্সট এটা থাকবে রাইট সাইডত, যেটা আপনি চুজ করেছে সেই চুজ করাটো আপনার ইয়াক দেখাব। এতিয়া কথা হল, যদি আপনি চুজ করেছে, প্রথমতে চুজ করেছে যদি আপনি ফিটার কারণে, তাহলে আপনি গোটেকটা এই ফার্স্ট কাউন্সিলিং গোটেকটা যেকটা ইনস্টিটিউশনের কারণে আপনি এপ্লাই করব, গোটেকটা ইনস্টিটিউশনত আপনি জাস্ট ফিটারতে এপ্লাই করব লাগবে। গোটেকে তার জাস্ট একটা মাত্র ফেসিলিটি আছে যে আপনি একটা সিঙ্গেল চুইসে করব লাগবে, যে তারপর যেটা সিট অ্যালটমেন্ট হয়ে যাব, তারপর আকর আপনি আকৌ করব সেকেন্ড কাউন্সিলিং কারণে, সেই সেকেন্ড কাউন্সিলিং সময়ত আপনি আরও একটা করবেন। যদি আপনি চুজ করার সময়ত কোনো ভুল হয়েছে, তাহলে আপনি তাতে একটা অপশন থাকবে যেটা আছে মুভ চুজ বা ইডিট চুজ, ইডিট চুজত গিয়ে আপনি সেই চুজটা আপনি আকৌ মানে ইডিট করে লোক পারি, আপনার ভুলটা শুধরাই লোক পারি, সেইটা আপনার কারণে এলিজিবিলিটি সময় থাকবে একটা সীমা সীমা, এই সময় সীমার ভিতরে দাঁত আছে 25-এর 28 জুনলৈকে। গতি আপনি যদি কোনো ভুল করে থাকে তার মাজতে মানে অহাকালির পর স্টার্ট হয়ে যাব, তো যদি আপনি ভুল করে থাকে তাহলে আপনি 28 জুনের আগতে সেইটা আকৌ কারেকশন করে লোক লাগবে, যেটা ইডিট অপশনত গিয়ে আপনি করব পারে। যেতিয়া আপনি চুজ করলে ফাইলবিল, চুজ করার পিছত যদি আপনি সেভ চুজত আপনি ক্লিক নকরে, তাহলে আপনি যেটা সেভ চুজত ক্লিক করব, তাহলে সেভ হব। যদি আপনি সেভ চুজত নকরে, ক্লিক নকরে জাস্ট এড করে রাখিছে, তাহলে আপনার যেটা চুজ হয়েছে এই চুজটা ডিলিট হয়ে যাব অটোমেটিকলি। গতি আপনি যদি সেভ করেছে আপনার পছন্দ হয়ে গেছে, তাহলে আপনি সেভ বাটনত ক্লিক করে তারপরে তারপর ব্যাক বা ওলটা যাব। তারপর যদি আপনার কি হয়েছে চুজ ফিল করা সম্পূর্ণ হয়ে গেছে, তেতিয়া আপনি জাস্ট ক্লিক করব, দ্য চুজ ফিল ক্যান্ডিডেট উইল বি সেভ অ্যান্ড সিস্টেম উইল বি সরি উইল এক্সিট ফ্রম দ্য চুইস ফিল অপশন। যদি আপনার হয়ে গেছে গোটেকটা চুজ করা, তাহলে আপনি সেভ অ্যান্ড এক্সিটত ক্লিক করে দিলে আপনার হয়ে যাব। জাস্ট এইখানে আসে আপনার ভেরিফিকেশন চুজ ফিল চুজ করার কারণে গাইডটো বা টার্মস কন্ডিশনটো আছে, এটা মই শুনাই দিলো। তারপর যেটা আপনি চুজ করব, যদি তার কারণে গাইড লাগে তেতিয়া আপনি কমেন্ট বক্সে দিব পারে, মই ইয়ার কারণে একটা ভিডিও বানাই দিম আপনার হেল্পের কারণে। সো
Thanks for watching.